মিডিয়ার উপর আক্রোশমূলক দৃষ্টিভঙ্গি লৈছে সরকারে। এই অভিযোগ কৃষক নেতা অখিল গগৈর। দেশের উন্নত রাজ্য সমূহক নীতি আয়োগের প্রতিবেদন সন্দর্ভ অখিল গগৈর মন্তব্য। বিজেপি শ্রেষ্ঠ রাজ্যরূপে গড়ার প্রতিশ্রুতি দিছিল। 29 রাজ্যের ভিতর এক নম্বর রাজ্য গড়ার কথা প্রতিশ্রুতি দিছিল বিজেপিয়ে। কিন্তু নীতি আয়োগের প্রতিবেদনত সম্পূর্ণ বিপরীত ছবি। 14টা শিতানের 13টাত নিকৃষ্ট ফলাফল। উন্নয়নের ক্ষেত্র 29 রাজ্যের ভিতর 27 নম্বর স্থানলৈ অবনমিত। সংবাদমেল ঠিকাভিত্তিক টেট শিক্ষকের চাকুরি নিয়মিয়া করারও দাবি উত্থাপন করে অখিল গগৈয়ে। আর তার পাছতে নতুন টেট পরীক্ষা পাতিবলে আহ্বান জানায় অখিল গগৈয়ে। টেট শিক্ষকর গণতান্ত্রিক আন্দোলনক সরকারে অপমান করারও অভিযোগ উত্থাপন করে কৃষক নেতা অখিল গগৈয়ে। এটা ক্ষেত্রতেই মাত্র এটা শ্রেষ্ঠ ভারতবর্ষের ভিতর, সেটা হল সিন্ডিকেটত। কি সিন্ডিকেটত? কয়লা সিন্ডিকেট। কি সিন্ডিকেটত? সুপারি সিন্ডিকেট আর গরু সিন্ডিকেটত। অন্যান্য ঢের সিন্ডিকেট চলি আছে, কিন্তু গোটেই ভারতবর্ষের ভিতর শ্রেষ্ঠ তিনটা সিন্ডিকেটত। এক নম্বর শ্রেষ্ঠ হল সুপারি সিন্ডিকেটত, দুই নম্বর শ্রেষ্ঠ হল কয়লা সিন্ডিকেটত, আর তিন নম্বর শ্রেষ্ঠ হল গরু সিন্ডিকেটত। আটাইতকৈ ডাঙর কথা, মতো আপনার সরকারি প্রতিবেদন দেখালো যে কেন সিন্ডিকেট চলি আছে। আজি ডিটেলস যাব খোঁজা নাই, সরকারি প্রতিবেদন আপনাদের চাই লোক। গভর্নমেন্ট অফ আসাম, ডাইরেক্টর অফ জিওলজি এন্ড মাইনিং আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি 19, নাম্বার GM/MS/173/PT2/1108, ডেটেড গুয়াহাটি 7/17/6/2019, ফ্রম তুলিকা কুমারী দাস, চিফ জিওলজিষ্ট, টু মিস্টার ভাস্কুদি শইকীয়া, তেওঁলৈ দিয়া RTI প্রতিবেদনত এটা এটাকৈ কেনেকৈ সিন্ডিকেট হৈ আছে আৰু তাৰ কাৰণে কেনেকৈ গোচৰ ৰুজু কৰা হৈছে, সিন্ডিকেটৰ প্ৰতিবেদন কেনেকৈ এটা এটাকৈ পাহাৰ খনন কৰি অসমৰ ঐতিহ্য বিজড়িত পাটকাই পাহাৰটো কমপ্লিটলি শেষ কৰিবলৈ লৈ গৈ আছে। অনবৰতে পাহাৰ ভৈয়ামৰ কথা কৈ থকা, ব্ৰহ্মপুত্ৰৰ বৰাক উপত্যকাৰ কথা কৈ থকা মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত কেনেকৈ অসম প্রতিষ্ঠাতা চুকাফাৰ ঐতিহ্য বিজড়িত পাটকাই পাহাৰক সম্পূৰ্ণৰূপে কয়লা সিন্ডিকেটৰ হাতত তুলি দি সম্পূৰ্ণৰূপে অসম ধ্বংস কৰিব খোজা হৈছে, তাৰ সমস্ত প্ৰতিবেদন এতিয়া আমাৰ হাতত আছে।